মিছিলটা হয়েছিল প্রায় 300 গজ লম্বা। টানা 5 দিন খেটেখুটে লোক জড়ো করেছিল। বিপক্ষ দলের সামনে ইজ্জত রাখা চাই। গলিটা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল, ঝাঝালো ভাষণে জনপদ কাঁপিয়ে সার্থক জনসভা। নেতা তোমাকে কাছে ডেকে পরিপাটি চুলগুলো আঙুলিয়ে উলুঝুলো করে দিয়ে বলল, বেটা বাঘের বাচ্চা, তোর মতো কেজো ছেলে আগে দেখিনি, একেবারে বিপ্লবী চেয়ে গুয়ে ভাড়া। তুমি বাহবাপে গলে গেলে রঞ্জু, বুঝলে না ছোটদের বগলবন্দি রাখতে বড়রা এমন প্রশংসার ফাঁদ প্রায়ই পাতেন। পার্টি অফিসে প্রতিদিন কত কাজ, কত পরিকল্পনা। নেতারা তোমায় পিতার মতোই স্নেহ করে। গোল টেবিল বৈঠকে জ্বালাময়ী আলোচনায় রক্ত গরম। বাধা এলে অস্ত্র নেবে, প্রয়োজনে প্রাণ দেবে। অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে বোতলে নিয়ে বলে, নে বাবারা খা, শুধু খেয়াল রাখবি যেন হুঁশ ঠিক থাকে। ভেবে দেখেছ কি রঞ্জু, তাদের ছেলেরা এসব নোংরা জল ছোবার কথা কল্পনাও করতে পারে না। মায়েরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে। কালো কাঁচ আটা পাজিরও গাড়ি থামল রাস্তাতে। জানালার কাঁচ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন 1000 টাকার 2 নোট, বললেন, রঞ্জু ঝাঁপিয়ে পড় বাবা, মান সম্মানের ব্যাপার। তুমি ঝাঁপিয়ে পড়লে পেট্রোল বোমা আর ককটেল হাতে। 2 দিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা বিছানা। হাত দুটো উড়ে গেছে, 2 পায়ের হাঁটু অব্দি ব্যান্ডেজ। একবারও ভাবলে না তিনি তোমার কেমন বাবা, তার সম্পত্তির ভাগ পাবে, তার কালো কাচের পাজেরোটা তোমাকে দেবে, দেবে মখমল বিছানো, বেডরুমে ঘুমানোর অনুমতি, তার সম্মান রাখবে তুমি, তার ছেলে বিদেশে পড়ে নাম করা বিশ্ববিদ্যালয়ে, সে তো ছাপিয়ে পড়ে না। তোমার হুঁশ কবে হবে রঞ্জু? তুমি ছিলে তাদের স্বার্থের হাতিয়ার, কাঁটা তোলার কাঁটা। তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে, বাপ কাঁদে বারান্দায়। সেই নেতারা, তোমার পাতানো বাবারা, এক পারো তো দেখতে এলো না। বলি রঞ্জু, তোমাদের হুঁশ কবে হবে? রঞ্জু, তোমাদের হুঁশ কবে হবে? তোমাদের হুঁশ কবে হবে রঞ্জু?